আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগ। কেমন আছেন আমার আপিরা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করেছি সেই কাজগুলো শেয়ার করব বলে। তো সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসছি। এক পাশে চা বসিয়ে দিয়েছি, অন্য পাশে আমি পরোটা ভেজে নিচ্ছি। তো এভাবেই কমপ্লিট হয়ে গেল আমার নাস্তা। এবং আমরা কমপ্লিট হওয়ার পর নাস্তা করে তো ছেলেকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন আনার সময় হয়ে গিয়েছে, তো আমি যাচ্ছি কোচিং থেকে নিয়ে আসার জন্য ছেলেকে। এই তো কুচিনে আমি চলে আসছি, এখনই কুচিং ছুটি দিয়ে দিবে, আমি ওকে নিয়ে বাসায় চলে আসবো এখনই। তো আসার পথে ছেলে বলল কলম কিনবে, তো কলম কেনার জন্য দোকানে ঢুকলাম, সে কলম নিচ্ছে, কলম দেখে দেখে নিচ্ছে কোন কলমটা নিবে, কয়েকটা দেখে সে তারপরে নিবে। এইভাবে কলম দেখা চলছে, তো কলম দেখছে, তো কলম দেখে চয়েস করে কলম নেওয়ার পরে এখন বলছে আবার স্প্রাইট খাবে। দেখি কি পছন্দ করে। এই তো আরসি খাবে, তো একটা আরসিও কিনে দিলাম। তো এভাবে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ছেলেকে আমি পেঁপে কেটে দিলাম, পেয়ারা কেটে দিলাম, তো খাচ্ছে, আমিও খেয়ে নিব। তো তারপরে আমি চলে আসছি দুপুরের রান্নার জন্য। তো আজকে রান্না হবে সরষে ইলিশ। তো প্রথমে আমি একটা টিপস দিয়ে নিই। প্রথম টিপস, এখানে দেখা যাচ্ছে দু ধরনের সরিষা। তো প্রথম টিপস হচ্ছে দুই প্রকার সরিষা একসাথে ব্লেন্ডার করে নিতে পারেন বা বেটে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার তেতোটা একেবারেই কম লাগবে। দ্বিতীয় নাম্বার টিপস, আপনি বেটে নেন বা ব্লেন্ডার করে নেন, সেক্ষেত্রে যদি আপনি কাঁচামরিচ এবং কিছুটা লবণ অ্যাড করে ব্লেন্ডার করেন বা বেটে নেন, সেক্ষেত্রেও আপনার তেতো ভাবটা লাগবে না। আর তৃতীয় নাম্বার টিপস হচ্ছে, যদি আপনি দুই প্রকার সরিষা মিক্সড করে একসাথে ব্লেন্ডার করেন বা বেটে নেন, সেক্ষেত্রে যদি একেবারেই মিহি না করে কিছুটা হালকা পিষে নেন বা ব্লেন্ডার করে নেন, তো এক্ষেত্রেও আপনার তেতো ভাবটা থাকবে না। এই হচ্ছে আমার আজকের তিনটা টিপস। তো এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে নিয়েছি, তো এবং সাথে হাফ কাপ পেঁয়াজ কাটা দিয়েছি, দিয়ে হালকা ব্রাউন করে মশলা দিচ্ছি এখন। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পৌনে এক চা চামচ। আদা রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে এসে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো সব মিশিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ। লবণটা আসলে স্বাদ মতো, পরিমাণ মতন। তো এখন দিয়ে দিব সরিষা বাটা। এখন আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ। আমি সরিষাটা একটু বেশি পছন্দ করি, তো এ পর্যায়ে এসে আমি তিন টেবিল চামচ
সরিষা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কষানো গ্রেভির মধ্যেই ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাছগুলো আমি একটু উল্টিয়ে দিব, অপর সাইড করে দিব। এভাবে উল্টিয়ে দেওয়ার পর উল্টিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢেকে রাখলাম, ঢাকনা খুলে এবার আমি পরিমাণ মতন পানি গরম করে রেখেছিলাম আমি আগে থেকে, সেই গরম পানিটা দিয়ে দিব। এখানে একটা কথা বলে রাখি, এখানে যে যতটুকু গ্রেভি পছন্দ করবেন তো সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে। তো আমি একটু বেশি গ্রেভি পছন্দ করি, যার জন্য পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি পানির। যদি আমার রান্নাটা কেউ ফলো করেন তাহলে সেক্ষেত্রে আমি এটা বলবো যে আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা অ্যাড করে নেবেন। যদি কেউ একটু বেশি গ্রেভি পছন্দ করে সেক্ষেত্রে একটু পানিটা বেশি অ্যাড করতে হবে, আর কম করলে পানিটা একটু কম দিতে হবে। তো আমাদের ঘরে সদস্য আমরা যারা আছি সবাই একটু গ্রেভি পছন্দ করি, তো ওই পরিমাণেই আমি দিয়েছি পানিটা অ্যাড করে। তো এখন আমি ঢেকে দিব। তো এই তো কমপ্লিট হয়ে গেল আমার সর্ষে ইলিশ। তো এই পর্যায়ে এসে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হলো একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও করে আপলোড করতে উৎসাহিত হব। তো সবার কাছে আমি বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।